আত্মায় শান্তি। আমেরিকান বার্গার ভাই আমার কাছে বেস্ট লাগে, যে যাই বলুক, যত গালাগালি করুক, কোনো লাভ নেই আমার, এটা বেস্ট সবসময় লাগে, লাগবে। এটা জোস, ক্লাসিক ক্লাব স্যান্ডউইচ, বেশ ভালো, অস্থির, জাস্ট অস্থির। আর এরা এত জোস ভাবে গ্রিল করছে, অস্থির ফিলিং। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। খুব সুন্দর একটা ডেকোরেশনের সামনে দাঁড়ায় আছি, খুব ভালো লাগতেছে। তো আজকে আমরা হচ্ছে রমজানের দ্বিতীয় ইফতার করবো। সো আমরা কালকে যেহেতু প্রথম ইফতারে খুবই খারাপ অবস্থা, খুবই এক্সস্টেড হয়েছি, সেই জ্যাম থেইলা আসছি, একদম ইফতারের টাইমে আসি। সো আজকে আমি কোনো রিস্ক নিই নি, আমার একটা ফেভারিট প্লেস যেটা হচ্ছে আমেরিকান বার্গার, যেটা মেইন ব্রাঞ্চ হচ্ছে গুলশানে, ধানমন্ডি, উত্তরা, অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, বাট ওখানের মতো আমি ওখানেও ট্রাই করছি, বাট আমেরিকান বার্গারের যে মেইন টেস্ট আমি বা আমার যে ভালো লাগে সেটা গুলশানের ওই ব্রাঞ্চেই লাগে, ওটা অনেক জোস আর আমার ফেভারিট। অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকের মনে হতে পারে আমেরিকান বার্গার ফালতু, বাট আমার ওটা ফেভারিট প্লেস, এটা ভিন্ন বিষয়। যাই হোক, আমাদের বাজেট হচ্ছে 900 টাকার মতো, 900 টাকা বাজেটে আমি কয়েকটা তিন টাইপের বার্গার নেব। প্রাইস অনেক বাড়ছে, আমি হালকা পাতলা দেখছিলাম, সো ওগুলো নিয়ে আমি বাসায় আনবো। সো আইনে আর কি ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, চলেন দেখে নেওয়া যাক। ওকে, সো আমাদের ইফতারে কিছুটা মিনিট বাকি আছে, তো আমি হচ্ছে আগে আনবক্স মানে আর কি দেখা দিই আর কি, যে আমরা যে আমেরিকান বার্গার থেকে আনছি। সো এখানে আমি চার ধরনের আইটেম আনছি আর কি। সো এখানে আমি বলছি যে যেন আমাদের সব কিছু একটু লিখে দেয়, যেন আমরা বুঝতে পারি। সো প্যাকেজিং ভালো করেই করে দিছে। সো এখানে আছে হচ্ছে আমাদের বিফ বার্গার, যেটা নর্মালি সেটা আছে, আর হচ্ছে বিফ চিজ বার্গার আছে, আমি যখন ওপেন করবো তখন প্রাইসগুলো বলে দিব। আর এখানে আমাদের একটা ক্লাব স্যান্ডউইচ আছে, আর একটা হচ্ছে চিকেন বার্গার আছে। চিকেন স্যান্ডউইচ আর ক্লাব স্যান্ডউইচের মধ্যে ডিফারেন্সটা ওনারা বললেন, যেটা হচ্ছে ওনারা একটাতে ক্লাব স্যান্ডউইচে এগ দেন, আর হচ্ছে চিকেন স্যান্ডউইচে এগ দেন না। তো এটাই হচ্ছে ওনাদের ডিফারেন্স। সো আমি আগে বাইর করি, এটা মেবি কি ক্লাব স্যান্ডউইচ না চিকেন বার্গার, না কোনটা, চার, এটা মনে হয় চার অ্যাঙ্গেলের, এটা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, আর এটা মেবি চিকেন বার্গার, খুললেই বান যেটাতে থাকবে সেটাই বার্গার, তাই সহজই স্যার। ওকে, সো এটা গেল আমেরিকান বার্গারের প্যাকেজিং, ওই আগের মতো আছে। ওনাদের টোটাল ব্রাঞ্চ হচ্ছে 8টা আছে, গুলশান টু ব্রাঞ্চটাই হচ্ছে সবচেয়ে ওল্ড ব্রাঞ্চ। আমি আজকে জিজ্ঞাসা করলাম যে আমি ওখানে 110 টাকা থাকতে আমি বার্গার খাইতাম, আমার মনে আছে ছোটোবেলায় ওদিকে আম্মুর সাথে যাওয়া হলে খাওয়া হইতো, 110 টাকা করে আমি বিফ বার্গার খাইতাম, ওই বিফ বার্গার এখন 210 টাকা হয়ে গেছে, সো এক্সপেন্সিভ না। আর যাই হোক, সো এইটা ছাড়াও হচ্ছে ওনাদের অনেক ব্রাঞ্চই আছে, আর ওনাদের এই আউটলেটটা হচ্ছে সবচেয়ে পুরনো, এবং এটা প্রায় 22 বছর আগে, মানে 22 বছর রানিং চলতেছে, যে ম্যানেজার, যিনি ম্যানেজার আছে উনি বললেন আমাকে। সো আর এখানে বিফ বার্গার আর হচ্ছে বিফ চিজ বার্গার আছে। সো আমরা হচ্ছে টোটাল একদম পুরো সব রেডি করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে চিকেন বার্গারটা যদি আমি দেখাই, এই যে এই প্যাটিটার কথাটাই বলছেন, এটা পুরো প্যাটিই দিছে, বাট যাই যেহেতু গ্রিল করে, খুবই একটা নর্মাল যে বার্গার হওয়ার কথা, এই যে একটা হচ্ছে টমেটো আছে, মেয়োনিজ আছে উপরের দিকে দিছে, নিচে লেটুস পাতা, সো একটা নর্মাল বার্গার, লাইক আমেরিকান বার্গার টাইপ। যাদের খুব মেয়োনিজ পছন্দ তাদের এটা ভালো লাগবে না, বাট ওনাদের ওই গ্রিল্ড আর হচ্ছে লেস মেয়োনিজের কারণে আমার সেটা জিনিসটা জোস লাগে। দেখি চিকেন বার্গারটা খেয়ে, আত্মায় শান্তি, আমেরিকান বার্গার ভাই আমার কাছে বেস্ট লাগে, যে যাই বলুক, যত গালাগালি করুক, কোনো লাভ নেই আমার, এটা বেস্ট সবসময় লাগে, লাগবে। এটা জোস, চিকেন বার্গার ভালো, বাট আমার কাছে মনে হবে যে বিফ বার্গার, আমি আগেই বলে দিতেছি বিফ বার্গারই বেস্ট লাগবে, দেখি কেমন লাগে আজকে। আর এটা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, যেটা চিকেন ক্লাব স্যান্ডউইচ, তো ওনাদের চিকেন স্যান্ডউইচ আর ক্লাব স্যান্ডউইচ দুইটাই হচ্ছে 200, এটার মধ্যে হচ্ছে চিকেন আর হচ্ছে এগ থাকবে, আর ওইটার মধ্যে হচ্ছে শুধুমাত্র চিকেন থাকবে। সো এখানে অনেক কিছু দিয়েছে, হচ্ছে উপরে টমেটো আছে, তারপর আবার লেটুস টেটুস মিক্স করে দিছে, দেখতে জোসই লাগতেছে, খাই। ইফতার সময় এটা হেলদি, কিন্তু
like ডিমও আছে চিকেন আছে লেটুস ওগুলো সব মিক্স আপ জুস লাগতেছে ক্লাসিক ক্লাব স্যান্ডউইচ টেস্ট ভালো আর 200 টাকা ওয়ার্থ নাকি একটু কোয়েশ্চনেবল থাকবে আচ্ছা যেটা আমি বলতেছিলাম আমার এখানে ফারদিন বসে আছে ফারদিন বলল যে এই মানে স্মেলটা যে আসতেছে সেটা হলো মারাত্মক মানে গ্রিলডের যে স্মেল মানে ভিতরে যে প্যাটিটা গ্রিল করে দেয় ওনারা এটা একটা মারাত্মক ফ্লেভার দেয় এবার আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে বিফ বার্গার উইথ চিজ এই যে উপরে চিজের লেয়ারটা দেখা যেতেছে বাট এটা খুলতে চাইতেছি না আমি তাও ওই যে চিজের লেয়ার প্লাস মেয়োনিজ আর হচ্ছে লেটুস টেটুস দিয়ে ভরে দিছে সো লেটস ট্রাই কেমন লাগে আমি বিফ বার্গারটা লাস্টেই খাবো কারণ আমি বিফ বার্গারের বড় ফ্যান তাই অস্থির জাস্ট অস্থির বাট একটা জিনিস বলবো ওনাদের আগের বানটা আরও আগে যে বানটা ছিল ওটা আরও বেশি ভালো ছিল ওটার থেকে একটু কম বাট ওইটা আরও বেশি সফট ছিল এটাও সফট আছে লাইক বানটা যেমন এগুলো সফট আমরা অনেক জায়গায় বার্গার খাই 200 টাকা 250 টাকাও খাইছি লাইক বার্গারগুলোর বান ইটস হার্ড বা মিডিয়াম হার্ড মানে সফট থাকে না এটা যেমন সফট মানে খাইতে মুখের মধ্যে একটা মিশে যাবে ওইটার একটা ফিল পাই আমরা সো অনেক জায়গায় পাইতাম না বাট এইগুলা আমেরিকান বার্গারের বানগুলো আমার সাথে বেস্ট লাগে আর লাস্ট হচ্ছে বিফ বার্গারটা ট্রাই করবো চিজ এখানে চিজের অ্যামাউন্টটা খুব কম পাওয়া যেতেছে বাট পাওয়া যেতেছে 40 টাকা রাখছে চিজের জন্য একটু বেশি দেওয়া উচিত ছিল বাট আমি সবসময় প্রিফার করি আমেরিকান বার্গারের হচ্ছে এই বিফ বার্গারটা দিস ইজ দ্য বেস্ট থিং অফ আমেরিকান বার্গার আই শুড সে ওকে সো গ্রিল করে দিছে সেই লাগতেছে খাইতে মনে হয় সেই হবে প্যাটিটা গ্রিল করার কারণে লাইক গ্রিল প্যাটি খুব কম জায়গায় খাওয়া হয়েছে আমার কাছে মনে হয় যেটা মানে এখানকারটা বেস্ট আর কি অনেক জায়গায় থাকতে পারে বাট এখানকারটা বেস্ট প্যাটিরা এত জোসভাবে গ্রিল করছে অস্থির ফিলে একটা স্টোরি বলি লাইক আমার এক মনে হয় 3-4 বছর আগে প্রায় প্রতি ইফতারে আমেরিকান বার্গার থেকে বার্গার ট্রাই করা হয় খাওয়া হয় আর কি ইফতারে আম্মু একবার হইতেছে 5টা বা 6টা বার্গার নিয়ে আসছিলো তা আমি ইফতারে বসে 3টা বার্গার খাইছিলাম আর স্যারিতে মনে হয় 1টা না 1.5টা খাইছিলাম তো আমার এত ভালো লাগে এই বিফ বার্গার আর অলওয়েজ লাগবে অস্থির এটা তো খাওয়া দাওয়া শেষ করি বাসায় কিছু আইটেম বানাইছে এই পেঁয়াজু এগুলো আছে তো এগুলো সব খাওয়া শেষ করে ওভারঅল এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করেছি একসাথে আচ্ছা আমাদের খাবার শেষ হয়ে গেছে সো আমার খুব ভালো লাগতেছে হ্যাপি আমি বিকজ আমার খুব ইচ্ছা ছিল আমার ভিডিওতে আমি আমেরিকান বার্গারটা দেখাবো তো আমি দেখাইতে পারছি আই এম সো হ্যাপি ওভারঅল আমি যেটা বলবো যে আমি বলছিলাম আমি ভিডিও শুরুতেই বলে ফেলতেছিলাম যে চিকেন বার্গার আর বিফ বার্গার মধ্যে যদি কম্পারিজন করি বিফ বার্গারই আমার কাছে ভালো লাগবে আর বিফ বার্গার উইথ চিজ যদি কারো এক্সট্রিম লেভেলের চিজ পছন্দ হয় চিজ তেমন একটা খুব বেশি বিফ বার্গার আর বিফ বার্গার উইথ চিজে খুব বেশি যে ডিফারেন্স তাও আমার কাছে মনে হয়নি মোটামুটি আর কি মানে প্রায় সেমই বলা যায় হালকা চিজ চিজের অ্যামাউন্ট খুবই কম তো বিফ বার্গার যেটা সেটাই খুব বেশি ঢেকুর আসতেছে আর ইয়ে খাইছি তো কী বলো এটা এই যে ডাবলি দিয়ে মুড়ি মিক্স করে খাইলাম সো ওর জন্য আর কি এরকম হইতেছে বিফ বার্গারটা আমার মানে মারাত্মক অস্থির ফিল আর কি ওটা আসলে ওটার কোনো কম্প্যারিজন হয় না আমার কাছে সবসময় বেস্ট লাগে এবং সবসময় বেস্ট লাগবে আমি কার অন্য কোনো বড় ফ্র্যাঞ্চাইজির সাথে ওটা ডিফারেন্সও করতে চাচ্ছি না আমেরিকান বার্গার ইজ লাইক আ জেনিউন বার্গার অথেন্টিক বার্গার যেরকম হয় এরকমই হওয়া উচিত লাইক আ প্যাটি উইথ দ্য লেটুস অ্যান্ড হচ্ছে টমেটো সো অস্থির একটা ফ্লেভার আসে সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমেরিকান বার্গারে
প্রাইসগুলো একটু বাইরে যেতেছে, খুব খারাপ লাগতেছে। 110 টাকা করে খাইতাম যখন তখন বেশি ভালো লাগতো। যাই হোক, সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, ইফতারের ভিডিও আশা রাখি ভালো হইলো। এটা দ্বিতীয় ইফতারের ভিডিও আপলোড হবে হচ্ছে থার্ড রোজায়, সো আশা রাখি ভালোই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন ইফতারের আইটেমের সাথে, নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।